রানীগঞ্জের 89 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরি জালিসের উদ্যোগে প্রতিবন্ধীদের মানবিক প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করতে এক প্রতিবন্ধী পরীক্ষণ শিবিরের আয়োজন করা হলো বৃহস্পতিবার। এদিন রানীগঞ্জের রাজারবান্ধে অবস্থিত অঞ্জুমান হলে এই পরীক্ষণ শিবিরের আয়োজন করা হয়, যেখানে প্রায় শতাধিক প্রতিবন্ধী আসেন এবং পরীক্ষণ করান। প্রতিবন্ধী শিবিরের পাশাপাশি এদিন একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় এবং বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়। আসানসোল নগর নিগমের উদ্যোগে এদিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি আয়োজিত হয়। সরকারি তরফে প্রতিবন্ধীদের সুবিধার্থে মানবিক প্রকল্পের আওতায় আসা প্রতিবন্ধীদের মাসিক 1,000 টাকা প্রদান করার ঘোষণা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সমস্ত প্রতিবন্ধীরা মানবিক প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন, শরীরের অক্ষমতার জন্য প্রতিবন্ধীদের আধার কার্ড তৈরি না হওয়ায়, ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় প্রতিবন্ধীরা বহু সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রতিবন্ধীদের সুবিধার্থে এই শিবিরের আয়োজন বলে জানান কাউন্সিলর আরিজ জালিস। वार्ड 89 की तरफ से हम लोग एक मेडिकल कैंप लगाए थे और उस मेडिकल कैंप के साथ साथ हम लोग हैंडीकैप जो लोग हैं जिनके पास सर्टिफिकेट नहीं है, तो वो सर्टिफिकेट नहीं होने की वजह से उनको कोई गवर्नमेंट सहायता नहीं मिल पा रहा था, उसके लिए हम लोग कैंप लगाए थे जो कि अंजुमन हॉल में लगाया गया था। और उसमें काफ़ी लोगों को देखा गया कि वो काफ़ी गरीब हैं और जिनके पास सर्टिफिकेट नहीं होने की वजह से उनको नहीं मिल पा रहा, तो आज हम लोग उन लोगों को पहला स्कैनिंग करवाने के लिए यहाँ पर हम लोग यहाँ बुलवाए थे। हमारे सरकारी हॉस्पिटल के डॉक्टर साहब भी आए थे और हम लोग सभी का ये मदद से हेल्प से अब तक है 200 से ज़्यादा लोगों ने अपना स्कैन करवाया है। अब इसके मेयर साहब को भी बुलाए थे, मेयर साहब भी आए थे, उन्होंने काफ़ी हम लोगों को ये आश्वासन दिया है कि इनके सर्टिफिकेट के लिए जो भी सरकारी जो नियम है उसको हम लोग करके जल्द से जल्द दिया जाए, ताकि गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल का जो मानवीय स्कीम है जिसके तहत 1,000 रुपया लोगों को मिलता है वो मदद मिल सके। এছাড়াও এদিন এই শিবিরে উপস্থিত হয়েছিলেন আসানসোল নগর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, বোরো চেয়ারপারসন সঙ্গীতা সারদা, এমআইসি দিব্যেতু ভগত, রানীগঞ্জ থানার ওসি সুব্রত ঘোষ সহ বিশিষ্টজনেরা। শিবিরে শেষে প্রতিবন্ধীদের চকলেটও প্রদান করেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং কাউন্সিলর আরিজ জালিস। শিবিরে উপস্থিত হয়ে মেয়র বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবন্ধীদের সুবিধার্থে যে মানবিক প্রকল্প কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রত্যেকটি প্রতিবন্ধীদের কাছে পৌঁছে দিতে হবে, যাতে তারা কোনো কিছু থেকে পিছিয়ে না থাকে। কি বলবো, এটা আজকে এটা দেখে বুঝতে পারছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে প্রকল্পের নাম মানবিক দিয়েছিলেন, কেন দিয়েছিলেন, এটা সত্যি তো মানবিক কাজ। এবং এখন পর্যন্ত প্রায় আসানসোল পৌর নিগম এলাকায় 365 জন মানবিক প্রকল্পে 1,000 টাকা করে পেতে শুরু করেছে। শুধু আপনার রানীগঞ্জে বলতে 62 জন অলরেডি মানবিক প্রকল্পের পয়সা পেতে শুরু করেছে। এবং আপনি দেখছেন প্রচুর মানুষ যাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ছিল না তাদেরকে ক্যাম্প করে তাদের স্ক্রিনিং হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে তাদেরকে আসানসোল নিয়ে গিয়ে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট করে দেওয়া হবে, পরবর্তী ক্ষেত্রে তারাও মানবিক। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে মানবিক মুখ, এবং কেন এই প্রকল্পের নাম মানবিক দিয়েছিলেন, নিজের চোখে এটা না দেখলে এটা বোঝা যায় না। এবং এটাতে আমি বলবো যে সবার এগিয়ে আসা উচিত, সবার এদের পাশে দাঁড়ানো। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারের রিপোর্ট, পাবলিক টাইমস।